হ্যালো গাইস, কেমন আছেন সবাই? হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ অ্যান্ড হোয়াটসঅ্যাপ। সো গাইস, ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা কী সম্পর্কে হতে চলেছে। সো ইন্ট্রোর পরে ভিডিও শুরু করা যাক। সো গাইস, আমাদের ফ্রি ফায়ারে কিন্তু এখন যেসব আইটেম ফ্রিতে দিতে আসে সেই সব আইটেম ভবিষ্যতে হতে চলেছে রেয়ার। ইয়েস, অনেকটা রেয়ার হবে সেই সব আইটেম। বিশেষ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই বান্ডেলটা অনেক রেয়ার হবে, ভবিষ্যতে অনেকটাই রেয়ার হবে এই বান্ডেলটা। গাইস, এই বান্ডেলটা যারা নেও নাই তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই এই বান্ডেলটা নিয়ে নাও। আর চার দিন সময় আছে, চার দিনের ভিতরে যদি তোমরা না নেও তাহলে কিন্তু একটা রেয়ার আইটেম তোমরা মিস করে যাবে। সো গাইস, আমি এখন দ্বিতীয় আইটেম দেখাচ্ছি তোমাদেরকে। গাইস, আমাদের দুই নাম্বার আইটেমে আছে এই তাওয়ার স্কিনটা, তাওয়া রুটি তোমার এটা তাওয়ার স্কিনটা। গাইস, এই তাওয়ার স্কিনটা কিন্তু অনেকটা রেয়ার একটা আইটেম হতে চলেছে। গাইস, যারা এই তাওয়ার স্কিনটা নেও নাই তাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই এই তাওয়ার স্কিনটা নিয়ে নাও, কারণ এটা একটা আনকমন স্কিন অ্যান্ড রেয়ার আইটেম হতে চলেছে। আর তিন নাম্বার আছে এই ব্যাটারি স্কিনস। গাইস, এই ব্যাটারি স্কিনটা লগ ইনের মাধ্যমে দিয়ে দিয়েছে, লগ ইনের মাধ্যমে ডেলি টু ডেইলি একটা কী জানি হিবি জিবি দাগ দেওয়া লাগে আর কি। কী সাঁতার কি গেরিনার মাথাতে জানে, গেরিনার মাথাতে আইসে এইসব বুদ্ধি আর কি, এই দাগ দেওয়া লাগে। সো গাইস, এই দাগের মাধ্যমে কিন্তু আমি পেয়ে গেছি আইটেম মানে ব্যাটারি স্কিন। গাইস, তোমরাও নিয়ে নাও, যারা নেওনি চার দিনের ভিতরে গাইস নিয়ে নাও, চার দিন পরে কিন্তু এটা আর পাবা না। গাইস, চার দিন পরে যদি না পাও আর চার দিনের ভেতরে যদি তোমরা না নেও তাহলে কিন্তু একটা রেয়ার একটা আইটেম তোমরা মিস করে যাচ্ছ। আর সর্বলাস্ট এবং সর্ববিশেষ এই কাতানার স্কিনটা। গাইস, এই কাতানার স্কিনটা কিন্তু হতে চলেছে অনেকটা রেয়ার। এখন তোমাদেরকে আমি বলে দেই, আমি যে বাকি তিনটা দেখালাম, তিনটা আইটেম দেখালাম, এটা রেয়ার হতেও পারে অথবা নাও হতে পারে। এটা গেইনা বলে নাই বা কেউ কোনো ইউটিউবারই বলে নাই, আমি একমাত্র বলছি কারণ আমার মাথার মধ্যে এটা ধরলো রেয়ার হতে পারে নাও হতে পারে। আমার মতে আর কি তিনটা আইটেম রেয়ার হতেও পারে নাও হতে পারে, কারণ তোমরা এখন সিজন টু, সিজন ওয়ান অথবা সিজন থ্রিতে যারা খেলতেছে এদেরকে জিজ্ঞাসা করে দেখো তারা যেই সব আইটেম ফ্রিতে পেয়েছে সেগুলো আইটেম আমাদের ডায়মন্ড দিয়ে নিয়ে লাগতেছে, শত শত হাজার হাজার ডায়মন্ড খরচ করে ফেলতেছি তাও কিন্তু সেই সব আইটেম নিতে পারতাছি না। আর এই কাতানার স্কিনটা কিন্তু অনেকটা রেয়ার হবে, বাকি তিনটা আইটেম রেয়ার না হলেও এই কাতানার স্কিনটা অনেকটা রেয়ার হবে। কাতানার স্কিনটা এখন আমি পেয়েছি 235 ডায়মন্ডে, মানে পাঁচটা স্পিনের মাধ্যমে। এই কাতানার স্কিন, সব কাতানার স্কিন বের করতে কিন্তু 2-3 হাজার ডায়মন্ড লেগে যায়। সেই 2-3 হাজার ডায়মন্ড থেকে আমি 235 ডায়মন্ডে পেয়ে গেছি। এখন তোমরা যারা যারা নেওনি তারা কাতানার স্কিনটা প্লিজ নিয়ে নাও। আমার সাজেস্ট অনুযায়ী আমি যেটা বলবো 235 ডায়মন্ডে অবশ্যই নেও তোমরা, কারণ ভবিষ্যতে এটা একটা রেয়ার আইটেম হতে চলেছে। এখন তোমরা বলতে পারো রেয়ার হবে না। গাইস, তোমরা যদি বিশ্বাস না করো আমার কিছু করার নাই, ভবিষ্যৎ আসবে, ভবিষ্যতে আসবে, তোমরা দেখবে এটা রেয়ার হয় কি না। গাইস, আমি নিয়ে নিয়েছি কারণ আমার ভালো লাগছে, আমার মনে হয়েছে এটা রেয়ার হবে। গাইস, আমি তো আর এই সিজন ওয়ান সিজন টু থেকে খেলি না, আমি খেলি হলাম সিজন 38 থেকে। সো আমার ইলিক পাস মাত্র তিনটা। গাইস, এই প্রথম যতগুলো ইলিক পাস হবো সবগুলো নেবো, আর ভালো ভালো যেটা ভালো লাগবে সেটাই নেবো। আর আমার মতে এই কাতানার স্কিনটা অনেকটাই রেয়ার হবে। গাইস, আমি আর কী কমু, আর তো বলার মতো আমার কিছুই নাই। সো ভিডিওটা আজ এই পর্যন্তই, বাট এখন তোমরা আমাদের তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো। তুই প্রথম ভিডিওতে, তোর প্রথম ভিডিওতে বললি ফানি ভিডিও ছাড়বি, ফানি ভিডিও আপলোড দিবি, কিন্তু এখানে তো অন্য কিছু, তুই এইসব ভিডিও কেন বানাইতেছস, তুই ফানি ভিডিও বানা, ফানি ভিডিও চ্যানেল খুলছস, ফানি ভিডিও বানা। গাইস, আমার মনে হয়েছে এইগুলা তোমাদের জানা উচিত, মানে আমার মতে আর কি এইগুলা রেয়ার হবে এবং তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আরেকটা কারণ হলো, গাইস, আমার কাছে এখন ফানি কোনো কন্টেন্ট নাই, দুইটা কারণ।
একটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, রেয়ার হতেও পারে না হতে পারে, কিন্তু এই কাতানের স্কিনটা অবশ্যই রেয়ার হবে। আর একটা কারণ হলো আমার কাছে কোনো ফানি কন্টেন্ট নাই, এজন্য আমি ফানি ভিডিও কয়েকদিন মানে কয়েকদিন অল্প দিনের জন্য অফ করছি। যেসব ভিডিও আসবে আমার মাথা সেইগুলাই আপলোড করব। গাইস তোমরা আর কিছু নেও অথবা না নাও, কিন্তু এই কাতানার স্কিনটা অবশ্যই নিয়ে নাও, আমার মতে এটা অনেকটাই রেয়ার হতে চলেছে। সো গাইস ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আমার ভিডিও সর্বফার্স্ট আপনার কাছে চলে যায়। দেখা হচ্ছে আবার কোনো থামাকেদার ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত